প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। এই মুহূর্তের সংবাদে আপনাদেরকে জানাবো, 26 লাখ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সরকার। একই তথ্য দিলেন বিএনপি নেতা, এ নিয়ে বিস্তারিত জানাবো মূল ভিডিওতে। এদিকে তারেককে সরানোর ক্ষমতা নেই সরকারের, শীঘ্রই দেশে আসবেন তারেক রহমান বললেন আলাল। এছাড়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন যে কারণে সারা দেশের মানুষ অশান্তিতে আছে, ব্যাখ্যা দিলেন মির্জা ফখরুল ইসলাম। বিস্তারিত জানতে হলে সাথে থাকুন। এবারে বিস্তারিত, 26 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে আমির খসরু। অন্যায়ভাবে বিএনপির 26 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 54তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কারওয়ানবাজার এলাকায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতাকর্মীরা সরকারের নিপীড়নের শিকার উল্লেখ করে আমির খসরু বলেন, নেতাকর্মীরা গুম হচ্ছেন, খুন হচ্ছেন, পুলিশ কাস্টাডিতে মৃত্যুবরণ করছেন। যে দেশে অন্যায়ভাবে প্রতিনিয়ত এসব চলে, সে দেশে দ্রব্যমূল্য কিভাবে নিয়ন্ত্রণে থাকবে? সরকারের জনপ্রিয়তা তলানিতে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, যে দলের জনপ্রিয়তার অভাব, যাদের জনগণের ওপর আস্থার অভাব, যারা নির্বাচন ভয় পায়, তারাই গুম খুন করে আর মিথ্যা মামলা দেয়। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল উল্লেখ করে আমির খসরু বলেন, বিএনপি রাজনৈতিক প্রতিযোগিতায় সব দলের চেয়ে এগিয়ে আছে। যে দলের ওপর জনগণের এত আস্থা, সে দলকে হত্যার রাজনীতি করতে হবে না, সংঘর্ষের রাজনীতি করতে হবে না। এরকম একটি জনপ্রিয় দলের সঙ্গে জনগণ রয়েছে। পেঁয়াজ সহ নিত্যপণ্যের অস্বাভাবিক দামের বিষয়ে সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণের নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রয় ক্ষমতা কমে গেছে। আজ থেকে 10 বছর আগে বাংলাদেশের মানুষের প্রকৃত যে আয় ছিল সেটি কমে গেছে। তার উপরে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেটি মানুষের প্রকৃত আয় আরো কমিয়ে দিয়েছে। বিশেষ করে নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের প্রকৃত আয় কমে গেছে, সুতরাং তাদের জীবনযাত্রার মান আরো কমে যাচ্ছে। মানুষ ভয়ে কথা বলতে পারছে না, প্রতিবাদ করতে পারছে না, গণমাধ্যম সবকিছু প্রচার করতে পারছে না। এদিকে তারেককে সরানোর ক্ষমতা সরকারের নেই বললেন আলাল। বিএনপির যুগ্ম মহাসচিব ও যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, তারেক রহমানকে যারা প্রকাশ্যে আসতে দিচ্ছে না, তাদের বলি, তারেক রহমানের নেতৃত্বে যে পথ চলা শুরু হয়েছে, সেখান থেকে তাকে সরানোর ক্ষমতাই সরকারের নেই। শুক্রবার 22 নভেম্বর জাতীয় দল আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 55তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলাল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্দী থাকা মানে দেশের গণতন্ত্র ও স্বাধীনতা বন্দী। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে বলে আমি মনে করি না। যেদিন বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন, সেদিন সর্বক্ষেত্রে গণতন্ত্র ও প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোর জনগণের প্রতি যে দায়বদ্ধতা, তা মুক্ত হবে, যে কারণে বন্দী বাংলাদেশকে আমাদের মুক্ত করতেই হবে। তিনি বলেন, বাংলাদেশের জনগণের অবস্থা হচ্ছে এমন যে কিল দিলেও মরে এবং কিল খাইলেও মরে। পেঁয়াজের দাম বাড়বে, আমার মা বোন ধর্ষিত হবে, শিশু বাচ্চা মায়ের কোল থেকে বাসে পিষ্ট হবে, ট্রেন অ্যাক্সিডেন্ট হবে, গ্যাস বিস্ফোরণে মানুষ মারা যাবে, গুম খুন হবে, কোনো কথা বলা যাবে না। এসব কথা বললে আপনি কিল খাবেন, আর যদি কিলাইতেও যান তাহলে আপনি মরবেন, কারণ কথিত পুলিশ লিগ তারা আপনাকে মারবে। এর মধ্যে থেকে একটি পথ আপনাদের বেছে নিতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর চেয়ে শক্তিশালী হয়ে গেছে শাহজাহান খান ও রাঙ্গা। মালিক সমিতি ও শ্রমিক সমিতি মিলে বাংলাদেশের জনগণকে পিষে মারছে রাস্তায়, অথচ তাদের ধরা যাবে না, ছোঁয়া যাবে না, কোনো আইন প্রয়োগ করা যাবে না। প্রধানমন্ত্রীর চেয়ে বড় এ ধরনের নেতাকে আমরা আওয়ামী লীগের কোলে দেখতে চাই না। ডিএমপি কমিশনার বলেছেন, আমাদের কারো পিঠের চামড়া থাকবে না যদি আবার আমাদের সন্তানরা রাস্তায় নামে, সে পুলিশ হোক আর শ্রমিক নেতা হোক। সুতরাং আমাদের পিঠের চামড়া বাঁচাতে হলে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। পিঠের চামড়া বাঁচাতে হলে তারেক রহমানের বিরুদ্ধে সকল নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। পিঠের চামড়া বাঁচাতে হলে এই যে অগ্নিগর্ভ বাংলাদেশ, এ বাংলাদেশকে জরুরি অগ্নি নির্বাক পক্ষ হিসেবে বেগম খালেদা জিয়াকে ব্যবহার করার যে সুযোগ হাসিনার কাছে এসেছে, তা যদি ব্যবহার না করেন তাহলে কারো পিঠের চামড়া থাকবে না। অন্যদিকে বাস্তা চাইলে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে জানালেন সালাম। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, যদি বেঁচে থাকতে চান, সৎপথে জীবনযাপন করতে চান,
স্বাধীনতা রক্ষা করতে চান তাহলে আন্দোলনের জন্য প্রস্তুত হতে হবে। শুক্রবার 22 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে একথা বলেন তিনি। জাতীয়তাবাদী চালক দল এ মানববন্ধনের আয়োজন করে। আব্দুস সালাম বলেন, সরকার পেঁয়াজ লবণ সহ সব খেয়ে ফেলেছে, এখন স্বাধীনতাটাও খাওয়ার পরিকল্পনা করছে। এ সরকার জোর করে ক্ষমতায় এসেছে ঠিকই, কিন্তু দেশ চালাতে পারছে না। সাভারে রানা প্লাজা ধ্বংসের সময় যারা নিহত হয়েছে তাদের কবরে ঘাস জন্মেছে, অথচ তাদের পরিবার ক্ষতিপূরণের টাকা এখনো পায়নি। আব্দুস সালাম বলেন, সরকার দেশের সীমান্ত ভালোভাবে রক্ষা করতে পারছেন না, যার কারণে ভারতের জনগণ অবৈধভাবে প্রবেশ করছে। এ সরকারের কোনো সাহস নেই যে ভারতীয় হাই কমিশনারের কাছে এর প্রতিবাদ করবে। তিনি বলেন, যদি দেশকে বাঁচাতে হয়, দেশের মানুষকে বাঁচাতে হয়, তাহলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া আন্দোলন ছাড়া সম্ভব হবে না। শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যে বাঁচতে চান, নিজের অধিকার ফিরে পেতে চান, এ সরকার তা করতে দেবে না, কারণ এ সরকার শুধু নিজেকে নিয়ে ভাবে, শ্রমিক মেহনতি মানুষের কথা ভাবে না। এ সরকার একটা খাই খাই সরকার, সবকিছু শুধু খাই খাই করে। পেঁয়াজ খেয়ে ফেলেছে, লবণ খেয়ে ফেলেছে, দুধ খেয়ে ফেলেছে, ডিম খেয়ে ফেলেছে, শ্রমিকদের পাওনাটা খেয়ে ফেলেছে, এখন দেশের স্বাধীনতাটাও খাই খাই করছে। তাই বাঁচতে চাইলে আন্দোলনের জন্য প্রস্তুত হতে হবে। এদিকে সরকারের প্রতি ক্ষুব্ধ জনগণ চড়া মাশুল আদায় করে নেবে বললেন ফখরুল। মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় উচ্চ আদালত কর্তৃক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মীর মোহাম্মদ নাসির উদ্দিন এবং তার ছেলে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সাজা বহাল রাখায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব বলেন, বর্তমান সরকার বিএনপি সহ বিরোধী দলের সিনিয়র নেতা সহ সব পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধে বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা দিয়ে বিরতিহীনভাবে হয়রানির করে চলছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী করে বিএনপি নেতাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে নানাভাবে নির্যাতন নিপীড়ন করে জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। বৃহস্পতিবার 21 নভেম্বর দলটির সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদের পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, তারই ধারাবাহিকতায় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন এবং তার পুত্র ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বিরুদ্ধে নিম্ন আদালতের সাজা উচ্চ আদালতে বহাল রাখা হলো। সরকারের চক্রান্তে সাজানো মামলায় এ সাজা দেওয়া হয়েছে, যদিও 2010 সালে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ দুজনকে খালাস দেয়। ফখরুল বলেন, বর্তমান অবৈধ সরকার দেশের বিরোধী শক্তিকে ধ্বংস করে একদলীয় মনোপলি শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নিজেদের একচ্ছত্র ক্ষমতা দীর্ঘমেয়াদে ভোগ করতে চায়। এ কারণেই বিরোধী দলের ওপর দমন নিপীড়ন হামলা মামলার পথ অনুসরণ করতে সরকার দ্বিধাহীন ও বেপরোয়া। দেশের মানুষকে, গণতন্ত্রকে অবরুদ্ধ করে দেশকে এক ভয়াবহ নৈরাজ্যকর অমানিশার মধ্যে নিপতিত করেছে এ সরকার। তিনি আরো বলেন, সারা দেশে প্রতিদিন যেভাবে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হীন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থের মামলা দায়ের করে গণগ্রেপ্তার চালানো হচ্ছে এবং সাজানো মামলায় কারাদণ্ড দেওয়া হচ্ছে, তা অবিলম্বে বন্ধ করার না হলে সরকারের প্রতি ক্ষুব্ধ জনগণ চড়া মাশুল আদায় করে নেবে। সংবাদী শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, তারেক রহমান কি দেশে ফিরতে পারবেন? কমেন্ট করে আমাদেরকে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।